নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, মহালয়ার দিন উক্ত এই ক্রিয়াটি করলে বাপ বাপ করে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, কি সেই ক্রিয়া? যে ক্রিয়াটি আপনারা যদি করেন তাহলে একেবারে 100% আপনাদের জীবনে অর্থ কষ্ট মিটতে বাধ্য, তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শিক্ষা। মহালয়ার দিন উক্ত যে ক্রিয়াটির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি, সেই ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে। খুব ছোট্ট ক্রিয়া, আর এটি যদি আপনারা ঠিকমতো করেন তাহলে বাপ বাপ করে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, তো কী সেই ক্রিয়া তা বলার পূর্বে আমি আপনাদেরকে মহালয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। বর্তমানে আমরা খুব আল্ট্রা মডার্ন যুগে কিন্তু বাস করছি। আমরা অনেকেই ঈশ্বরকে বিশ্বাস করি না, আমরা অনেকেই নিয়ম নিষ্ঠা ঠিকঠাক মানি না। এই মহালয়া কাকে বলে জানেন? এই মহালয়া হচ্ছে দেবীপক্ষ শুরু এবং পিতৃপক্ষ শেষ, এই যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণটিকে বলা হয় মহালয়া। আর এই জন্য পিতৃপুরুষদেরকে শান্ত করতে বা তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু মহালয়ার দিন পিতৃতর্পণ করে থাকি। অনেকে এগুলো কোনো কিছুই করেন না, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আপনারা অবশ্যই পিতৃতর্পণ করুন। যা করলে আপনাদের পিতৃদোষ অনেকটাই কেটে যায়, অর্থাৎ আপনারা যে কোনো কাজে কিন্তু সেরকম মাত্রায় বাধা পাবেন না এবং আপনাদের জীবন স্মুথলি কিন্তু এগিয়ে যাবে। এবং দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, এই মহালয়ার দিন অনেকে পিকনিক করেন, সেখানে মাংস এবং নেশা জাতীয় জিনিস, মানে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, মদ্যপান, সেটা কিন্তু করেন। আর এগুলো মহালয়ার দিন একেবারে করা উচিত নয়। আর এই সমস্ত কিছু আপনাদেরকে মহালয়ার দিন বর্জন করতে হবে এবং নিষ্ঠার সাথে থাকতে হবে, নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই ক্রিয়াটি করার আগে কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে হবে। আমরা কেন বাধা পাই জানেন? আমরা বাধা পাই আমাদের নিজের কৃতকর্মের জন্য প্লাস পূর্বপুরুষের কৃতকর্মের জন্য, অর্থাৎ পিতৃদোষ যেটা বলে সেটা কিন্তু আমাদের জীবনে অনেকের রয়েছে। আর সেই সমস্ত দোষ এই কাটার একটি দিন, সেই দিনটি হচ্ছে মহালয়ার দিন। আর এই দিনটিতে আপনারা এই পিতৃতর্পণের মাধ্যমে পিতৃপুরুষের আত্মাকে শান্তি করতে পারবেন, আর এটি অবশ্যই আপনাদেরকে করতে হবে। আর যা করলে আপনারই মঙ্গল হবে এবং আপনারই অর্থনৈতিক দিক বলুন, মানসিক শান্তির দিক বলুন, সমস্ত দিকে কিন্তু ভালো হতে বাধ্য। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই ক্রিয়া আপনাদেরকে করতে হবে। আপনারা একটি খাগের কলম কিনে নিয়ে আসবেন এবং একটি লাল দোয়াত, এই দোয়াতের যে কালি রয়েছে সেটি কিন্তু দোয়াতের মধ্যেই থাকবে সেটি, এবং একটি সাদা পৃষ্ঠা, এবং আপনাকে অবশ্যই সকালবেলা পিতৃতর্পণ করতে হবে এবং করার পর এই কাজটি আপনাকে সন্ধ্যার সময় করতে হবে। কি করতে হবে? আপনাদেরকে শুদ্ধ বস্ত্র পরে উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণের ঘরে বা ঠাকুর ঘরে আপনাদেরকে বসতে হবে, এবং বসার পরে একটি প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং পিতৃপুরুষের নাম করতে হবে আপনাকে, এবং যদি পারেন তিন পুরুষ বা সাত পুরুষের নাম যদি বলতে পারেন সবচেয়ে বেস্ট হয়, আর যদি না পারেন তিনটি পুরুষের নাম আপনাকে করতে হবে। এবং করার পর আপনার যা মনোবাঞ্ছা রয়েছে সেটি সেই সাদা কাগজে লিখতে হবে লাল দোয়াতের কালি দিয়ে এবং সেই খাগের কলম দিয়ে। লেখার পর সেটিকে একটি লাল সুতো দিয়ে বেঁধে সেটিকে সেই রাত্রেই আপনাকে কোনো নদী বা জলাভূমি, অর্থাৎ ডোবা বা পুকুর
বা পুষ্কর যে কোনো কিছুতে আপনাকে কিন্তু সেটা বিসর্জন করে দিতে হবে, গৃহে রাখা যাবে না। আর এটি করলে আপনাদের মনোবাঞ্ছার সাথে অর্থপ্রাপ্তি হতে বাধ্য। তো কী সেই ক্রিয়া আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিলাম, আপনারা কিন্তু নিষ্ঠার সাথে সেই ক্রিয়াটি করুন এবং আপনাদের জীবনকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।